नमस्कार बंधुरा आज के बार एक रान्नार भिडियो निये चले आसलाम। आज के बनाबो नतून धरनेर रान्ना नतून भावे। आज के बनाबो पटल दिए आलू दिए आर गोबिंदभोग चाल दिए रान्ना। रान्नाटा सम्पूर्ण निरामिष भावे। ताहले चलुन आमरा केटे कुटे सब रेडी करे नि तारपरे देखाच्छि रान्नाटा। एई जे चाल এই চালটা পুরো ডালের মতো কাজ করবে। তরকারিটা মাখো মাখো করে রান্না করব। খেতে অসাধারণ, খুবই সুন্দর। চলুন পটলগুলো কেটে নিই। এখন তো নতুন পটল, তার জন্য ওইভাবে রান্নাগুলো করছি। পটলগুলো সব ছাড়িয়ে কেটে নিই। বড় পটলটা 3 কুচি করব, ছোট হলে 2 করব। आलू पटल सब काटा है गल छेके तुले नी। आलूटा छोटो छोटो करे काटलाम। एखन तो आलू सेद्ध कम होच्छे घरेर आलू। तरकारीटार जन्य बाटना बेटे नेब। बाटनाते आछे जिरे धने काचा लंका आदा, एटा बेटे नेब। আলুগুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব, তারপরে পটলগুলো ভেজে নেব। আলুটা আগে ভেজে নি, এই পটল ভাজব। আলুগুলো খুব সুন্দর করে একবারে ভেজে ভেজে তুলে নিলাম। এবারে পটল কটা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। পটলের সময় তাই পটলের রান্নাটা বেশি হচ্ছে। একটু তেল দিলাম, নিরামিষের রান্নায় একটু তেলটা একটু বেশি লাগে। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। একটু বেশি তেল ঝাল দিয়ে রান্না করলে, বেশি রান্না করলে হবে না, একটা রান্না করতে হবে আর ভাত খেতে হবে, তাহলে সেই তেল ঝালটা শরীরে ঠিক হয়ে যাবে, তাই না? বেশি বেশি রান্না করার দরকার নাই। যে মশলাটা বাঁধলাম সেই মশলাটা এর সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে আছে। মশলাটা ধরে ভাজা হোক, এবার আমি দইটা ফাটিয়ে নিই। একটু টক দই দেবো, যে কোনো তরকারি টক দইটা দিলে কালারটাও হয়, টেস্টটাও ভালো হয়। টক দইটা খুব সুন্দর ফোটানো হয়ে গেল, এবার দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু অল্প দেওয়া ছিল, ওরা কালার হয়নি। এবারে যেটা আসল জিনিস রান্নার নতুন জিনিস সেইটা দেব, আতপ চাল। আতপ চালটা আমি আজ ভিজাইনি, শুকনোই ওর সঙ্গে ভেজে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। চালটা দেওয়া হয়েছে, এবারে আলুগুলো দেবো। পটলটা একটু পরে দেবো, আলু আর গোবিন্দভোগ চালটা একটু সেদ্ধ হবে, তারপরে পটলগুলো একটু পরে দেবো। এবার মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিই। কত সুন্দর সেন্টটা লাগছে, দারুণ সেন্ট বেরিয়েছে। এবারে জল ঢেলে দিলাম।
এবারে দেবো লবণ, লবণ দিয়ে আমি ঢাকা দেবো, সেদ্ধ হতে থাক, তারপরে আবার দেখাচ্ছি। এবারে এই দেখুন তরকারিটা অনেক মাখো মাখো হয়েছে আর চালগুলো অনেক সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে চালটা সেদ্ধ হয়েছে দেখিয়ে দিলাম। এই তরকারিটা অনেকজনা মুগের ডাল দিয়ে বানায়, আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানালাম। গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা বানালে একদম ভোগের মতন লাগবে খেতে, অসাধারণ, খুবই সুন্দর। এবার পটলগুলো দিয়ে দেবো, পটলগুলো দিয়ে আর একটু জাল দিলে হয়ে যাবে রান্নাটা, পটলটা ভাজ। এবারে রান্নাটা হয়ে গেছে, এবার তার আগে আর একটু কিছু দেবো, একটু চিনি দেবো, একটু চিনি দেবো স্বাদের জন্য, আর গোটা গরম মশলা, গোটা গরম মশলা শিলনোড়ায় বাটা আছে, গোটা গরম মশলাটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন তরকারিটা কত সুন্দর মাখা মাখা হয়েছে, গাঢ় গাঢ়। এই তরকারিতে গরম ভাত, রুটি, লুচি যা খাবেন তাই খাওয়া হয়ে যাবে। আর গোবিন্দভোগ চাল দেওয়া আছে, সেন্টটা হচ্ছে আর খুবই সুন্দর, সেন্টটা অপূর্ব, খেয়েই মন শান্তি হয়ে যাবে। রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। এই রান্নাটা হয়ে গেল, রান্নাটা নতুনভাবে, নতুন ধরনের আর নতুন জিনিস দেখলেন তো কিভাবে রান্নাটা করা হলো। আর এই রান্না দিয়ে শুধু খাওয়া যাবে, ভাত, রুটি, লুচি যা দিয়ে খাবেন তাই খাওয়া হয়ে যাবে। আর করলাম দেখলেন, অসাধারণ, আর খুবই সুন্দর সেন্ট আসছে রান্নাটা করতে। আর এই গোবিন্দভোগ আলু পটলের তরকারিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।